মণিপুরে ভূমিধসে মৃত বসিরহাটের সেনা জওয়ান শেখ মহিউদ্দিন, 48 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়। বসিরহাটের বাড়িতে খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মণিপুরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত 81 জনের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে এসে একথা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং। এই ঘটনায় মৃত্যু হয়েছে এরাজ্যের বসিরহাটের বাসিন্দা শেখ মহিউদ্দিনের। টেরিটোরিয়াল আর্মির 107 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। মণিপুরের নেনো জেলার রেললাইনের কাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। হঠাৎই সেখানে ধস নামলে অনেকের সাথে এরাজ্যের বাসিন্দা শেখ মহিউদ্দিনও নিখোঁজ হয়ে যান। প্রায় 48 ঘন্টা তল্লাশির পর মাটির স্তূপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া জওয়ানের দেহ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর রবিবার কলকাতা হয়ে তার মৃতদেহ বাড়িতে আনা হবে বলে জানা গেছে। হেডকোয়ার্টার থেকে প্রথমে আমি সকালবেলা প্রথমে ফোন করি যে কতদূর কী হলো। প্রথমে বললো যে মোবাইলটা পাওয়া গিয়েছে, কালকে তো এক সাইডে খোঁজা হয়েছিল সেখানে পাওয়া যায়নি। আর সকালবেলা যে জায়গাটায় যে মোবাইলটা পাওয়া গিয়েছে ওই এরিয়াটায় সন্ধান করে খুঁজলো, ওখানে তিনটে পাওয়া গিয়েছে। প্রথমে ফোন এসেছিল আমার বৌদির কাছে, বৌদির কাছে আসার পরে কান্নাকাটি যখন বাড়িতে শুরু হয়ে গেছে আমি ফোন করলাম, যে বললাম হ্যাঁ বডিটা পাওয়া গিয়েছে, ওটা এখন হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আর যেটা বললো যে আজকে পাঠানো হবে না বডিটা, কালকে পাঠাবে, সেটা কলকাতা এয়ারপোর্টে পাঠাবে। এবার ওখান থেকে এবার যে বাকি কাজ তারপরে বাড়িতে নিয়ে আসে। বসিরহাট মহকুমার মাটিয়া থানার ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন, তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শোকস্তব্ধ পরিবার। একমাত্র সন্তানকে নিয়ে কিভাবে দিন কাটবে সেই চিন্তা স্ত্রীর। স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। আমার ফোনে ফোন এসেছিল, আমি ফোন ধরিনি, ধরেছিল বোন, ধরেছিল, ধরে বললাম পাওয়া গেছে, আমি শুনিনি কিছু, বাড়ি নিয়ে আসবে কালকে, বাড়ি পাঠাবে। কি বলবো এখন, আমি আর আমার বাচ্চাটা অনাথ হয়ে গেলাম, আর কি বলবো, আমাদের দেখার আর কেউ থাকলো না, সবাই তো ঠিক হয়ে যাবে, সবাই সবার মতো হয়ে যাবে, আমার আমার বাচ্চাটা কি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।